খাদ্য জনসংভরণ দপ্তরের দায়িত্ব পেয়ে বাজারগুলিতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার জন্য এবং কালোবাজারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বাজারগুলিতে অভিযানের নির্দেশ দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর মন্ত্রীর এই নির্দেশ পেয়ে প্রতিদিনই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে অভিযান সংঘটিত করছেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযানে নেমে বাজারগুলিতে খতিয়ে দেখছেন জিনিসপত্রের দাম সহ দোকানে মজুত পণ্য সামগ্রীর পরিমাণ। কোনো ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার বিষয়টি ধরা পড়লে তৎক্ষণাৎ প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছেন আধিকারিকরা। তা আরও একবার লক্ষ্য করা গেল শনিবার জিবি বাজারে। এদিন সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে জিবি বাজারে চালানো হয় এক বিশেষ অভিযান। অভিযানে নেমে আধিকারিকরা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য বন্ধ করে দিন তিনটি দোকান। সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দিন আধিকারিকরা জিবি বাজার পরিদর্শনকালে নির্মলা স্টোর থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ মশলা বাজেয়াপ্ত করেন। এছাড়াই দোকানের ডিসপ্লে বোর্ডে স্টক ও বিভিন্ন সামগ্রীর দাম লেখা নেই। শুধু তাই নয়, দোকানের মালিক মনোরঞ্জন দেবনাথ ফুড স্টাফ লাইসেন্সও দেখাতে পারেনি আধিকারিকদের। সম্পূর্ণ অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য এই দোকানটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও কাগজপত্র হিসাবে গোলমিল থাকায় সঞ্জয় দেবের দোকান এবং বাসনা ভান্ডার সাময়িককালের জন্য বন্ধ করে দেয় আধিকারিকরা। এদের বিরুদ্ধে সদর মহকুমা প্রশাসনের তরফে নোটিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সদরের খাদ্য দপ্তর আধিকারিক প্রদীপ কুমার ভৌমিক। এদিনের এই বাজার অভিযানে শ্রী ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার রামপ্রসাদ চৌধুরী, মুখ্য খাদ্য পরিদর্শক শর্মিষ্ঠা দাস ও দেবজ্যোতি চক্রবর্তী। আধিকারিকরা এদিন আরও জানান, ক্রেতাদের স্বার্থে বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ও কালোবাজারি সহ অবৈধ ব্যবসা বন্ধ করতে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। আমরা সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এনফোর্সমেন্ট টিম আজ আমরা জিবি বাজার পরিদর্শন করি। আমাদের সাথে লিগ্যাল মেট্রোলজিও আছেন। আমরা গ্রসারি আইটেমস, হোটেল, রেস্টুরেন্ট এবং সবজি মার্কেট আমরা পরিদর্শন করি। পরিদর্শনকালে তিনটি দোকান আমরা সিল করে দিই। তাদের অভিযোগ, তারা দ্রব্যমূল্যের তালিকা, তাদের কোনো কাগজপত্র নেই, পারচেজ মেমো নেই এবং জিনিসপত্রের দাম নির্ধারিত মূল্যের চেয়ে একটু বেশি নেই। তাদের কারণ দর্শাবার নোটিশ জারি করা হবে। তাদের মহকুমা শাসকের নিকট রিপোর্ট করার জন্য তাদেরকে বলা হয়েছে। এই ধরনের অভিযান আমাদের প্রতিনিধি চলছে, সেটা আজকেও আমি অঙ্গস্বরূপ দেখা যাচ্ছে। অন্য অন্য দোকানগুলোতেও অনিয়মের কিছু, সেই বিষয়টা কীভাবে দেখছেন আপনারা এবং আপনারা আগামী দিন কীভাবে ব্যবস্থা নেবেন? সবগুলি দোকান তো অ্যাট এ টাইম করা যায় না। আমরা যখন আসি তখন একটা দোকান যখন আমরা স্কুটিং শুরু করি তখন পাশাপাশি দেখা যায় আর একটা দোকান বদ্ধ করে চলে যায়। আজকেও দেখলাম জিবি বাজারে একটা মুদির দোকান যখন আমরা স্কুটিং করতে শুরু করলাম, পাশের একটি দোকান সে দোকান ফেলিয়ে চলে গেছে। তো তার দোকান আমরা এনকোয়ারি করে প্রচুর পরিমাণে মশলা দিই আমরা সেটা উদ্ধার করলাম এবং পরবর্তীকালে তাকে কল করে তাকে আমরা আনলাম এবং তার দোকানটা আমরা সিল করলাম। টোটাল কটা দোকান সিল করলেন? আমরা আজকে মোট তিনটি দোকান সিল করেছি। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? তাদের বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় আইন মোতাবেক যা যা করার করব। ভিডিও রিপোর্ট সার্চিতা টিয়াডেল।